আগৰ ক্লাছত বিদ্যুতৰ প্ৰথম পৰ্যায় আমি এইখিনি আমি শিকিছিলোঁ। প্ৰথমখিনি আমি দ্বিতীয় পৰ্যায়লৈ যাম। এতিয়া আমি এই চেপ্টাৰত বেছিকৈ অংকবিলাক পাওঁ, ঠিক আছে? অংকবিলাক কৰিবলৈ তাত সূত্ৰবিলাক আমি জানিব লাগিব, আৰু প্ৰতিটো ৰাশিৰ এছ আই এককবিলাক মই তোমালোকক লিখি দিছিলোঁ, আৰু সিহঁতৰ চিম্বলবিলাকো মই লিখি দিছিলোঁ, হয়নে? আৰু এতিয়া আমি সূত্ৰবিলাক প্ৰথমতে শিকি ল'ম। গোটেই চেপ্টাৰটোৰ সূত্ৰখিনি মই একেলগে লিখি দিম এতিয়া, ঠিক আছে? সূত্ৰখিনি লিখাৰ পিছত অংকবিলাক পঢ়িবলৈ তোমালোকৰ ইজি হ'ব। সূত্ৰবিলাক চাবা, আমি আগতে এটা অংক কৰিছিলোঁ, তাত এটা সূত্ৰ আছিলে আই ইকুৱেল কিউ বাই টি। আৰু তোমালোক যিসকলে মোৰ আগৰ ক্লাছটো তোমালোকে পোৱা নাছিলা, মোৰ পাৰ্ট ওৱান বিদ্যুৎ চেপ্টাৰ ভিডিঅ'টো চাই ল'বা, ঠিক আছে? তাত এইবিলাক ধৰক প্ৰবাব আই মানে কি বুজাইছে, প্ৰবাব কিউৱে কি বুজাইছে আধান, আৰু টিয়ে কি বুজাইছে সময়। তেনেকে মই আটাইখিনি বস্তু মই লিখি দিছিলোঁ, আৰু সিহঁতৰ এছ আই এককবিলাক মই লিখি দিছিলোঁ। আগৰ ভিডিঅ'টো তোমালোকে চাব পাৰিবা। এতিয়া চোৱা, আই ইকুৱেল কিউ বাই টি, তাৰমানে যদি আমাক প্ৰবাহ উলিয়াব দিয়ে তেতিয়া আধানৰ মান আৰু সময়ৰ মান নিশ্চয় দিয়া থাকিব, তেতিয়া আমি প্ৰবাহ উলিয়াব পাৰিম। নাইবা কেতিয়াবা তোমালোকে কি কৰিব, প্ৰবাহ দি দিব, সময় দি দিব, আধান উলিয়াব, এইটো সূত্ৰ ব্যৱহাৰ কৰি আমি কৰিব লাগিব। ছেকেণ্ড এটা সূত্ৰ আছে ভি ইকুৱেল ডাব্লিউ বাই কিউ, মনত আছেনে? ভি মানে কি আছিলে? বিভব ভেদ। ডাব্লিউ টোৱে কি বুজায়? কাৰ্য। কাৰ্য। আৰু কিউৱে আধান। তাৰ পিছত পাবা ওমৰ সূত্ৰ। ওমৰ সূত্ৰটো আছিলে ভি ইকুৱেল আই ইনটু ইয়াত একো চিন নাই মানে কি বুজাইছে, পূৰণ বুজাইছে, ঠিক আছে? এতিয়া তোমালোকে চোৱা, ভি মানে বিভব ভেদ উলিয়াবলৈ দুটা সূত্ৰ পাইছে, হয়নে? কোনটো ব্যৱহাৰ কৰিবা তাৰ কাৰণে ডিপেণ্ড কৰিব বস্তুটোত কাৰ মান দিয়া আছে। যদি ডব্লিউ মান আৰু কিউৰ মান দিয়া আছে তেনেহলে ভি উলিয়াবলৈ একো সূত্ৰ প্ৰয়োগ কৰিব লাগিব, আৰু যদি আয়ৰ মান আৰু আৰৰ মান দিয়া আছে তেতিয়া ভি উলিয়াবলৈ একো সূত্ৰ প্ৰয়োগ কৰিব লাগিব, ঠিক আছে? গতিকে প্ৰশ্নটোত কাৰ মান দিয়া আছে আমি তাৰ ওপৰত ডিপেণ্ড কৰিহে সূত্ৰটো ছিলেক্ট কৰিব লাগিব, ঠিক আছে? চাৰি নম্বৰ, আৰ ইকুৱেল ৰ এল বাই কে। ইয়াত আৰ মানে কি আছিলে? ৰোধ, নহয় জানো? আৰু ৰ কি আছিলে? ৰোধকতা বা আপেক্ষিক ৰোধ বুলিও কোৱা হয়। এল মানে আছিলে তাঁৰডালৰ দৈৰ্ঘ্য, আৰু এ মানে আছিলে প্ৰস্থচ্ছেদৰ কালি, ঠিক আছে? পাঁচ নম্বৰ, ক্ষমতা উলিওৱা সূত্ৰ আমি কিছুমান পাম, পি ইকুৱেল ভি ইনটু আই, আকৌ পি ইকুৱেল পি ইকুৱেল আমি লিখিব পাৰোঁ ধৰা ভি ইনটু কিউ বাই টি, এইটো সূত্ৰ আমি লিখিব পাৰোঁ। ক'ৰ পৰা পাৰোঁ চাই লোৱা, পি লিখিলো, ভি লিখিলো, আই, আই সূত্ৰ আছে নহয়, নহয়? তেনেকে প্ৰয়োজন সাপেক্ষে তোমালোকে ভিৰ জেগাটো তাৰ মান বহাব পাৰিবা, তেনেকে বিভিন্ন সূত্ৰ পাবা। তাৰপিছত আহিব পি ইকুৱেল আই স্কোৱাৰ
into R. It will have trouble R from P equal V square by R. Like I said, P equal V square by R. I mean, I'm going to have trouble. Can you go in? H. H equal আমি সূত্র পাম V I T আকো আমি H equal আরটা সূত্র পাম I square R T ঠিক আছে তার পিছত মেইন আলো দুটা সূত্র আছে রোধ উলিয়ার রোধক বিলাক আমি দুটা সজ্জাত আমি পাও শ্রেণীবদ্ধ সজ্জা আর সমান্তর সজ্জা এই একটা পরীক্ষাত প্রায় আহে প্রশ্নটো তে যেতিয়া আমি রোধ উলিয়াম কেবাটাও রোধ যেতিয়া একলগত সংযোগ হয়ে থাকিব তেতিয়া আমি চাব লাগিব রোধ বিলাক কি সজ্জাত আছে সমান্তর সজ্জা নে শ্রেণীবদ্ধ সজ্জা ঠিক আছে মই এখিনি বস্তু দেখুৱাম তোমালোকক চিত্র আঁকি সমান্তর সজ্জাটো কেনেকুৱা হয় শ্রেণীবদ্ধ সজ্জাটো কেনেকুৱা হয় ঠিক আছে এইখিনি মই যেতিয়া অংক কৰি যাম সেইখিনি মই তোমালোকক দেখুৱাম রোধক এটা শ্রেণীবদ্ধ সজ্জা থাকিলে সমতুল্য রোধ বা মোট রোধ আর দেই সমতুল্য রোধ বা মোট রোধ আর ইকুয়াল আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস যদি যিমান আছে এক দুটাও থাকিব পারে তিনটাও থাকিব পারে পাঁচটাও থাকিব পারে দর দর দিয়ে আছে মানে যিমানটা রোধ থাকিব আটাইখিনি প্লাস করে দিলে মোট রোধ পাই যাবা ঠিক আছে আর শ্রেণীবদ্ধ সজ্জা রোধ আর এস বলেও লিখা হয় আকো রোধক কেটা সমান্তর সজ্জাত সমান্তর সজ্জাত থাকিলে সমতুল্য রোধ আর পি বলে কোয়া হয় হ্যাঁ আর পি তার মান হব কি জানা ওয়ান বাই আর পি ইকুয়াল 1 by R1 plus 1 by R2 plus মানে যিমান থাকিব যদি মানে এটো তোমালোকে যদি সমতুল্য রোধ উলিওয়া তেনেহলে তোমালোকে চাব লাগিব রোধৰ কিটা কোনটো সজ্জাত আছে যদি শ্রেণীবদ্ধ সজ্জাত থাকে তেনেহলে এটো সূত্র প্রয়োগ কৰিব লাগিব ঠিক আছে আর যদি সমান্তর সজ্জাত থাকে তেনেহলে এটো সূত্র প্রয়োগ কৰিব লাগিব ঠিক আছে আর এই এই দুটা সূত্রর অঙ্ক এটা পরীক্ষা থাকেই পারে ঠিক আছে আমি অঙ্কলজিতে যাম এই দুটা ডিফারেন্স খিনি মই তেতিয়া বুঝাই দিম এতিয়া সূত্রখিনি লিখিব আমি এটা বিভব ভেদ মানে কি আমি শিকিম রে তো বিভব ভেদর কথা আমি জানিবলৈ তোমালোকে প্রথমতে এটা কথা কল্পনা করা পানি ধর এটা পাইপ এডালত পানি ভরাইছো আৰু যদি এটা সমান লেভেলত থাকে তার মাজেৰে পানী মানে চলাচল কৰিব নে নাই যদি এডাল পাইপত পানী আছে আৰু এনেকে সমান লেভেলত মই ৰাখি দিছো এটা পানী চলাচল কৰিব নে নকৰে পানী চলাচল কৰিব নে নকৰে 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 কৰিব জানো নকৰে যদি মই এনেকে ডাউন কৰি দিও তেতিয়া কৰিব তেতিয়া মধ্যাকৰ্ণিক ত্বৰণ বুলি বুজি পোৱা নাই যাক তলৰ ফালে টানে নহয় আমি যিকোনো বস্তু এটা ওপৰত এৰি দিলে কত যায় তলত যায় সেই মধ্যাকৰ্ণিক ত্বৰণে তাক কি কৰিব তললৈ পানীখিনি তললৈ টানিব এতিয়া চোৱা তোমালোকে এটা বস্তু মন কৰিছা যে মটৰত
পানি উঠা যায় পাইপে নহয় জানো কিন্তু তলৰ পৰা একদম ওপৰৰ টেংকি ভৰ্তি হয় কিয় ভৰ্তি হয় কাৰণ ইয়াত এটা চাপৰ এটা পাৰ্থক্য হয় তাৰ মানে চোৱা তলৰ পৰা যেতিয়া চাপৰ মানে চাপটো যেতিয়া বেছিকে পৰে প্ৰেছাৰটো যেতিয়া বেছিকে পৰে তেতিয়া পানীখিনি কত যায়গৈ ওপৰলৈ যায় হয় নহয় কোৱা ঠিক তেনেকৈ বিভৱ ভেদটো তেনেকুৱাই আৰু বিভৱ ভেদ তোমাৰ কি হয় চোৱা মন কৰিবা পৰিবাহিক আধানৰ প্ৰবাহৰ ক্ষেত্ৰত মধ্যাকৰ্ষণৰ কোনো ভূমিকা নাই এতিয়া তাৰ এডাল মানে ৱাইৰডাল যদি আমি এনেকে ডাউন কৰি দিওঁ সেই বুলি প্ৰবাহ কি তললৈ আহিব নেকি কাৰেণ্টৰ প্ৰবাহ মানে মধ্যাকৰ্ষণে এনেকুৱা ইলেক্ট্ৰন বিলাকৰ ওপৰত কোনো ধৰণৰ প্ৰভাৱ নেপেলায় যেনেকে পানীত প্ৰভাৱ পেলাইছিলে হয় নে নহয় এনেকে ডাউন কৰি দিলে পানী কত আহি যাব তলত আহিব মধ্যাকৰ্ষণে প্ৰভাৱ পেলায় কাৰণে কিন্তু ইলেক্ট্ৰন বিলাকৰ ওপৰত মধ্যাকৰ্ষণে কোনো প্ৰভাৱ নেপেলায় যে আমি ৱাইৰডাল আমি তলফালে দি দিছো গতিকে প্ৰবাহটো তলফালে আহি যাব তেনেকুৱা নহয় তাত কি হয় চোৱা ইলেক্ট্ৰন বিলাকে গতি কৰিব যদিহে ইয়াত বিদ্যুৎ চাপৰ পাৰ্থক্য থাকে এতিয়া পাৰ্থক্য ইয়াত কৈছে ইলেক্ট্ৰন বিলাকে গতি কৰিব যদিহে ইয়াত বিদ্যুৎ চাপৰ পাৰ্থক্য মানে কোনফালে গতি কৰিব যোনফালে চাপটো বেছি পাব নহয় জানো সিফালে গতি কৰিব এই বিভৱভেদ এটা বা ততোধিক কোষযুক্ত বেটেৰীৰ সহায়ত সৃষ্টি কৰিব পাৰি এই বিভৱভেদটো আমি সৃষ্টি কৰিব লাগিব কেনেকে বেছিকে যিমান বেছিকে বেটেৰী লগাবা কোষ নহয় জানো সিমানেই বেছি বিদ্যুৎ চাপৰ উৎপন্ন হ'ব ঠিক আছে এই বিভৱভেদ এটা বা ততোধিক কোষযুক্ত বেটেৰীৰ সহায়ত সৃষ্টি কৰিব পাৰি কোষৰ অন্তৰ্ভাগৰ ৰাসায়নিক বিক্ৰিয়াই কোষটোৰ মূৰ দুটাৰ মাজত বিভৱভেদ সৃষ্টি কৰে আনকি কোষটোৰ পৰা প্ৰবাহ নগ'লেও এই বিভৱভেদৰ সৃষ্টি হয় তাৰমানে কথাটো এইটো হ'ল যে আমি যিমানেই কোষ বেছিকে আমি লগাম ইমানেই তাৰ বিভৱভেদ তাৰ চাপটো বিদ্যুতৰ চাপটো আমি বেছি পাম ঠিক আছে তাৰমানে এতিয়া বিভৱভেদ বুলি ক'লে আমি কি বুজি পাম যে প্ৰবাহযুক্ত বিদ্যুৎ বৰ্তনী এটাৰ এটা বিন্দুৰ পৰা আন এটা বিন্দুলৈ একক আধান এটা নিওঁতে কৰা কাৰ্যকে বিন্দু দুটাৰ মাজৰ কি বুলি কোৱা হয় বিভৱভেদ বুলি কোৱা হয় বিভৱভেদ বুলি ক'লে ভি ইকুৱেল ডব্লিউ বাই কিউ মানে এটা বিন্দুৰ পৰা আন এটা বিন্দুলৈ একক আধান এটা নিওঁতে একক আধান এটা নিওঁতে যিমানখিনি কাৰ্য কৰিব তাকে কোৱা হয় বিভৱভেদ বুলি কোৱা হয় ঠিক আছে এতিয়া তোমালোকে প্ৰশ্ন লিখিবা যে বিভৱভেদ কাক বোলে ইয়াৰ এচা একক কি বিভৱভেদ কাক বোলে ইয়াৰ এছ আই একক কি এনচাৰ কি লিখিবা প্ৰবাহযুক্ত বিদ্যুৎ বৰ্তনীৰ এটা বিন্দুৰ পৰা আন এটা বিন্দুলৈ একক আধান এটা নিওঁতে কৰা কাৰ্যকে বিন্দু দুটাৰ মাজত বিভৱভেদ বোলে পাইছা নে কিতাপত 2001 পৃষ্ঠাত চোৱা লাষ্টত আছে পাইছা আৰু ইয়াত এছ আই একক লিখিবা আমি এটা আগতে লিখিছিলো ভল বিভৱভেদৰ এছ আই আছে এইফালে চোৱা তাৰ পিছৰ পৃষ্ঠাত বিভৱভেদৰ এছ আই একক কি আছিলে ভল এতিয়া তোমালোকে নেক্সট কুৱেশ্যন লিখিবা এইটো এনচাৰ মই নিলিখিলো তোমালোকে তাৰ পৰা লিখিবা নেক্সট কুৱেশ্যনটো আমি লিখিম ইয়াত কৈছে চোৱা এক ভল হৈছে প্ৰবাহযুক্ত পৰিবাহী এডালৰ দুটা বিন্দুৰ মাজৰ বিভৱভেদ যদি এক কুলম আধান তাৰে এটা বিন্দুৰ পৰা ইটো বিন্দুলৈ চালিত কৰিবলৈ এক জোল কাৰ্য কৰিব লগা হয় এক ভল্ট বুলিলে কি বুজা
নাইবা এই প্রশ্নটো এনেকেও সুধিব পাৰে এটা ভল নহয় জানো ভল কার একক আছেলে বিভব ভেদ এনেকে কব পাৰে যে বিভব ভেদৰ এককৰ সংজ্ঞা লিখা ঠিক আছে বিভব ভেদৰ একক বিভব ভেদ কি আছেলে ভল তাৰমানে কাৰ সংজ্ঞা বিচাৰিছে ভল্টৰ সংজ্ঞা বিচাৰিছে चालित एक जुल कार्य ठीक है प्रश्न लिखा भल्टमीटर नाम सजल सहायर विभव भेद जोखा है पाने विभव भेद जोखा सजुली तो नाम कि विभव भेद जोखा सजुली तो नाम कि एन्सार कि हम लगते लिखी दिबा इतना लिखिसे कि विभव भेद जोखा सजुली नाम कि लिखा বর্তনীর কেনেদরে সংযোগ করা হয় কেনেদরে লিখিব লাগিব ইয়াক বর্তনীর কেনেদরে সংযোগ করা হয় বিভব ভেদ জুখিব লগা বিন্দু দুটার লগত সদায় সমান্তরভাবে সংযোগ করা হয় আমি আগর হেল্প পাইছিল যে এমিটার হয়নে প্রবাহ জোখা সজুলিটোর নাম কি আছে এমিটার আর তা কেনদরে সংযোগ করা হয়েছিল শ্রেণীবদ্ধভাবে আর ইয়াত কি পালা বিভব ভেদ জোখা সজুলিটোর নাম হল ভল্টমিটার আর তা কেনদরে সংযোগ করা হয় সমান্তরভাবে সংযোগ করা হয় ঠিক আছে এতিয়া তোমালোকে চোয়া 12.2 অঙ্কটো চাবা 12 ভল বিভব ভেদর দুটা বিন্দুর মাঝেরে দুই কুলম আধান চালিত করুতে কিমান কার্য করিব লাগিব এখানে লিখি হলনে লিখি লো আগতে উদাহরণ 12.2 চোৱা বাৰ ভল বিভব ভেদৰ দুটা বিন্দুৰ মাজেৰে দুই কুলম আধান চালিত কৰোতে কিমান কাৰ্য কৰিব লাগিব তোমালোকে প্ৰথমতে চাব লাগিব কাৰ কাৰ মান দিয়া আছে ঠিক আছে ইয়াত বাৰ ভল বিভব ভেদ নহয় জানো ইয়াত কাৰ মান দিয়া আছে বিভব ভেদ কিমান আছে বাৰ ভল দুই কুলম আধান চালিত কৰোতে মানে কাৰ মান দিছে আধান ইয়াত এটা কথা মন কৰিবা বিভব ভেদ মানে কি চিম্বলটো ভি নহয় জানো আৰু আধান আধান মানে কিউৰ মান দিছে হয়নে কিমান দিছে দুই কুলম উলিয়াব দিছে কি সূত্রটো সিলেক্ট কৰিব লাগিব আমি জানো যে কোনটো সূত্র লিখিব লাগিব ভি ইকুয়েল ডব্লিউ বাই কিউ এতিয়া ইয়াৰ ভিতৰত চাবাত যিকোনো দুটাৰ মান নিশ্চয় দিয়া আছে আৰু এটা উলিয়াব দিছে হয়নে ভিৰ মান দিয়া আছে আৰু চৌবিশ কি লিখিবা জানা এইটো কি ডব্লিউ ডব্লিউ মানে কাৰ্য আৰু কাৰ্যৰ এককটো কি আছিলে জুল জুল ঠিক আছে চোৱা প্ৰশ্নাৱলী এক নম্বৰত আছে পৰিবাহীত বিভব ভেদ বৰ্তাই ৰখা সঁজুলি এটাৰ নাম কি হব ভল্ট মিটাৰ আমি লিখিলো এইটো দুই নম্বৰত কৈছে দুটা বিন্দুৰ মাজৰ বিভব ভেদ এক ভল্ট বুলিলে কি বুজায় এইটো লিখিলো
তিন নম্বর কৈছে ছয় ভোল্ট ব্যাটারি এটার মাজেরে চালিত হতে প্রতি কুলম্ব আধানক কিমান শক্তি দিয়া হয়। তার মানে চাক প্রশ্নটা ভালকে মন করিবা, কার কার মান দিয়া আছে? ছয় ভোল্ট ব্যাটারি না, কিমান শক্তি দিয়ে মানে কার্যটি ডব্লিউ উলিয়াব লাগবে, সেভ হব এখানে সেম থাকিব ডব্লিউ ইকুয়াল ভি ইনটু কিউ আহিল, ভির জায়গা কিমান আহিব সিক্স সিক্স আর ওয়ান ওয়ান বর্তনীর চিত্র আঁকিম, কিছুমান সিম্বল আমি জানিব লাগিব। এফালে প্লাস, এফালে মাইনাস, এফালে সরু, এফালে ডাঙর দিবা, এইটো এটুয়ে কি বুঝাব? বৈদ্যুতিক পোহ, ঠিক আছে, বা ব্যাটারিয়াল, ঠিক আছে, এটা ব্যাটারি বুঝাইছে, যদি এটাতকৈ বেশি সংযোগ হয়ে থাকিব তেতিয়া আমি সিম্বলটো দিব লাগিব এনেকে, কিন্তু আমি ইয়াত কেইবাটাও ব্যাটারি আমি সংযোগ কৰিছো, তেতিয়া এফালে প্লাস দিলে এফালে মাইনাস, এইটো কেইবাটাও ব্যাটারি আমি সংযোগ করেছি, একেলগে দুই তিনটা ব্যাটারি সংযোগ করে দিয়েছো, আমি এনেকে সিম্বল দিব লাগবে। তারপর আহিল এই তার, তার এই সিম্বল থাকিব, এই সিম্বলটোয়ে বুঝাব সুইচ, যে চাবি আর মুক্ত, মুক্ত মানে এই জয়েন হয়ে থাকা নাই, ওয়্যারলেস দুটো জয়েন হয়ে থাকা নাই, মানে বন্ধ, সুইচটো অফ হয়ে আছে, আর সুইচটো অন থাকা বুঝাবলৈ এই যদি মাজত ফুট দি দিয়া হয় তাহলে কি বুঝাব? সুইচটো অন হয়ে আছে, মানে তারডাল লাগি আছে আর বিদ্যুৎ প্রবাহ হয়ে আছে, আর তারর সংযোগ আর কেবাটাও তার যদি সংযোগ করা হয় এই সিম্বল দিয়ে তারর সংযোগটা বুঝাওয়া হয়, ঠিক আছে, ঠিক তেনেকে ধরে লওয়া এটু এনেকে বাল্ব বুঝোৱা হয় বা বাল্বর সিম্বলও দিব পারে, ঠিক আছে, রোধক, এইটো সিম্বল রোধক বুঝোৱা হয়, ঠিক আছে, এইটা জানিবলগীয়া, আর লগতে এমিটার যদি আছে এমিটার এনেকে থাকিব, এফালে প্লাস দিলা এফালে মাইনাস দিলা, যদি ভল্ট মিটার দিয়া হয় ভল্ট মিটারটো এনেকে সংযোগ করিবা, এফালে প্লাস দিলা এফালে মাইনাস দিলা, ঠিক আছে, বর্তনীর এটা যেটা আমি বনাম তেতিয়া আমার প্রশ্নই কব কি কি ব্যবহার করে আমি বর্তনী বনাব লাগে, ঠিক আছে, যিখিনি ব্যবহার করবলৈ কয় তেনেকে আমি এই সিম্বলবিলাক আমি ব্যবহার করবলৈ লাগিব।